বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বেঙ্গল আয়ুরের এই ভিডিওর বিষয় আয়ুর্বেদিক শাস্ত্রসম্মত ঘরোয়া উপায়ে কিভাবে কোলেস্টেরলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কোলেস্টেরল হলো চটচটে এবং চর্বির মতো দ্রব্য যা আমাদের সমস্ত দেহকোষেই বর্তমান। হরমোন এবং ভিটামিন ডি তৈরিতে আর খাবার হজম করতে কোলেস্টেরল সাহায্য করে। দেহ তার প্রয়োজন মতো কোলেস্টেরল তৈরি করে নিতে পারে। তাছাড়া ডিমের কুসুম, মাংস প্রভৃতিও কোলেস্টেরলের প্রধান উৎস। আমাদের শরীরে কোলেস্টেরলের প্রয়োজন অপরিহার্য ঠিকই, তবে প্রয়োজনের তুলনায় বেশি কোলেস্টেরল খুবই ক্ষতিকর। এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো ঘটনার প্রধান কারণ। তবে এই প্রসঙ্গে বলে রাখি, ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল এই দু প্রকার কোলেস্টেরল রয়েছে। এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন হলো ভালো কোলেস্টেরল, আর এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন হলো মন্দ কোলেস্টেরল। এলডিএল বা মন্দ কোলেস্টেরল রক্তে যত কম থাকবে ততই ভালো, আর এইচডিএল বা ভালো কোলেস্টেরল শরীরে যতটা বেশি থাকবে ততটাই ভালো। তবে দু প্রকার কোলেস্টেরলের মধ্যে একটা ভারসাম্য অবশ্যই প্রয়োজন। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে মোটামুটি 150 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম মাত্রা এলডিএল বা মন্দ কোলেস্টেরল থাকা সঠিক। তবে যাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক বা ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে 70 মিলিগ্রাম পার ডেসিলিটারই সঠিক মাত্রা বলে চিকিৎসকরা মনে করেন। আর আগেই বলেছি, এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা রক্তে বেশি থাকাই ভালো। এর স্বাভাবিক মাত্রা 40 থেকে 59 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর 40-এর নিচে এর মাত্রা ঝুঁকিপূর্ণ, কারণ 40 মিলিগ্রামের নিচে এইচডিএল এর মাত্রা হৃদরোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। ভালো এবং মন্দ কোলেস্টেরলের সঠিক মাত্রা এবং কম বা বেশি মাত্রার ক্ষতিকর দিক আলোচনার কারণ এটাই যে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে কোলেস্টেরল সম্বন্ধে, তা দূর করা। যেমন আমরা অনেকেই জানি এবং ভাবি কোলেস্টেরল মাত্রই ক্ষতিকর, তাই কোলেস্টেরলের মাত্রা কমানোই হলো উদ্দেশ্য বা চিকিৎসা। আসলে আমাদের উচিত মন্দ কোলেস্টেরলের মাত্রা যথাসম্ভব কমানো এবং ভালো কোলেস্টেরলের মাত্রা যথাসম্ভব বৃদ্ধি করার চেষ্টা করা। এই ভিডিওতে আমরা যে ঘরোয়া চিকিৎসার কথা বলতে চলেছি তা মন্দ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে। এই ঘরোয়া চিকিৎসাটি তথা ঘরোয়া ওষুধটি অতি কার্যকরী। এই উদ্দেশ্যে আমাদের যে ভেষজ প্রয়োজন তা আমাদের অনেকের কাছেই পরিচিত। ভেষজটি হচ্ছে কারি পাতা। অনেকের বাগানে এমনকি পতিত জমিতেও জন্মাতে দেখা যায় কারি পাতার গাছ। তবে এই উদ্ভিদ আগাছা বা জংলি কোনো উদ্ভিদ নয়। এবার বলি কিভাবে কারি পাতা প্রয়োগ করতে হবে। 15 থেকে 20টি তরতাজা পাতা পানীয় জলে পরিষ্কার করে ধুয়ে নিন এবং সকালে কোনো কিছু খাবার আগেই পাতাগুলি চিবিয়ে খেয়ে নিন। পানের মতো চিবিয়ে খেতে হবে। রসটুকুও গিলে নেবেন এবং অবশিষ্ট অংশটুকুও খেয়ে নেবেন, ফেলে দেবেন না। এভাবে নিয়মিত কয়েক সপ্তাহ খেলেই বিশেষভাবে উপকৃত হবেন। এখন প্রশ্ন হলো, যদি নিয়মিতভাবে কাঁচা পাতা সংগ্রহ করতে না পারেন তাহলে কি করবেন? তাহলে প্রয়োজন মতো কারি পাতা ছায়ায় শুকিয়ে কোনো এয়ারটাইট কৌটোতে সংরক্ষণ করতে পারেন। প্রয়োজন মতো শুকনো পাতা গুঁড়ো করে সেই গুঁড়ো আধ চা চামচ 1 কাপ জলসহ খেতে হবে সকালে খালি পেটে। দোকানেও শুকনো কারি পাতা কিনতে পাওয়া যায়, তবে সেগুলো রোদে শুকিয়ে বিক্রি করা হয়ে থাকে। সেক্ষেত্রে গুণাগুণ কম হওয়াই স্বাভাবিক। এই চিকিৎসা আপনার রক্তে মন্দ কোলেস্টেরলের মাত্রা কমাবে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করবে। তবে এই চিকিৎসার পাশাপাশি খাবারের ক্ষেত্রে একটু বিধিনিষেধ মেনে চলবেন, যেমন চর্বিযুক্ত মাংস, বিশেষ করে খাসির মাংস, ডিমের কুসুম, বাটার প্রভৃতি LDL এর প্রধান উৎস, এগুলো একেবারেই খাবেন না। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।